এশিয়া কাপের জন্য কোচ আর অধিনায়কের মতকে প্রাধান্য দিয়ে 17 সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এবার একাদশ ভাবনার স্বাধীনতা পুরোপুরি সাকিব আর হাতুরু সিংহের। টাইগার একাদশে 7 জন নিশ্চিত, অন্য 4টি পজিশনে আছে বিকল্প। এশিয়া কাপে 31 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়ে গেছে। 17 জনের স্কোয়াড থেকে একাদশ ভাবনায় অন্তত 7 জন নিশ্চিত, লড়াইটা বাকি 4 পজিশনে। সেটা নিয়ে বিশ্লেষণে সময় দিতে হবে হাথুরু সাকিবকে। 2 মাস্টারমাইন্ডের পরিকল্পনায় কারা এগিয়ে থাকবেন তা নিয়ে চলবে বিস্তর আলোচনা। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হবেন জুনিয়র তামিম কিংবা নাঈম শেখ। অভিজ্ঞতা এখানে পেছনে ফেলতে পারে তামিমকে, তবে ইমার্জিং এশিয়া কাপে তার ব্যাটিং মন কেড়েছে সবার। এরপর ব্যাটিং অর্ডারে শান্ত, সাকিব, হৃদয় আর মুশফিকের কোনো বিকল্প নেই। ইঞ্জুরিতে না পড়লে সেরা একাদশে থাকা নিশ্চিত। 7 ও 8 নম্বরের প্রতিযোগিতায় 4 ক্রিকেটার। অলরাউন্ড অপশনে মিরাজের বিকল্প শেখ মাহেদি, ফলে বসে থাকতে হবে আফিফ শামীমকে। অন্য সবার মতো 7 নম্বর পজিশনে মিরাজকে এগিয়ে রাখলেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। ওভারঅল যদি আমরা পারফরমেন্স দেখি, মিরাজকে অন দ্য বেস্ট পারফরমেন্স বিকজ অফ ওর এক্সট্রা প্লাস পয়েন্ট বোলিং। এই 7 নম্বর জায়গাটা কিন্তু এখন মোটামুটি কিন্তু মিরাজ খেলছে। আমরা চিন্তা করছি যে 7 নম্বরে আরও একজন, মিরাজ তাহলে 8 নম্বরে চলে যাবে। আমার মনে হয় 7 নম্বরে মিরাজ কিন্তু বেস্ট অপশন। 8 নম্বরে জেনুইন স্পিন নাকি অলরাউন্ডার, কোন পথে হাঁটবে ম্যানেজমেন্ট, এখানে লড়াইটা শেখ মাহেদি নাসুমের। পেস ইউনিট থেকে তাসকিন আর মুস্তাফিজের একাদশে থাকা নিশ্চিত। অন্য পজিশনে ত্রিমুখী লড়াই হাসান মাহমুদ, শরীফুল আর এবাদতের মধ্যে। এশিয়া কাপে প্রতিপক্ষ ও কন্ডিশন বিবেচনায় একাদশে জেনুইন 5 বোলার রাখবে টিম ম্যানেজমেন্ট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।